আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। সমাপনী দিনের বাজেট আলোচনায় সংসদ সদস্যরা অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ী হয়ে অন্য ব্যবসায়ীদের তিনি সুযোগ করে দিয়েছেন বলেও জানান তারা। এসব অভিযোগে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সংসদে বক্তব্য রাখেন এমপিরা। এর জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, করোনা ও বৈশ্বিক কারণে নিত্য পণ্যের দাম বেড়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ দিলে পদত্যাগে রাজি আছেন বলেও সংসদকে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যবসায়ী হলেও প্রায় ৬ দশক ধরে তিনি রাজনীতি করে যাচ্ছেন। বারবার কথায় যেটা উঠে এসেছে, আমি ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা আমার জন্য সুবিধা পাচ্ছে। যারা এই কথাগুলো বলেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি, তাদের রাজনৈতিক কত বছরের অভিজ্ঞতা আমি জানি না, কিন্তু আমি কিন্তু ৫৬ বছর ধরে রাজনীতি করি। ঘুরে ফিরে এই কথা একবারও বলে না কেউ যে আপনি রাজনীতিবিদ, বলে আপনি ব্যবসায়ী, আপনার সুযোগটা আপনি ব্যবসায়ীদের দিচ্ছেন। কথাটা একজন তো বললো আমাকে পদত্যাগ করতে, খুব ভালো কথা বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারে। শেষ দিকে জমজমাট হয়ে উঠেছে সারাদেশের কোরবানির হাটে পশুর বেচাকেনা। দেশের অন্যান্য জেলার মতো বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, বেনাপোল, মেহেরপুর, মাগুরা, নাটোরের হাটগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গরু, ছাগল ও মহিষের দরদাম চলছে। এদিকে দেশে এবার ভারতীয় গরুর আমদানি বন্ধ থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। তবে দেশীয় পছন্দের পশু কিনতে পারলেও চড়া দামের জন্য ভুগতে হচ্ছে ক্রেতাদের। যদিও পশুর খাবার সহ পালনের জন্য প্রয়োজনীয় সব জিনিসের মূল্য বৃদ্ধি এর কারণ বলছে খামারিরা। ঈদ আনন্দে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন রাজধানীর বাসিন্দারা। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ভিড় ঘরমুখো যাত্রীদের। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এক ঘন্টা দেরিতে ছেড়েছে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। প্রশাসনের কড়াকড়িতে এবার কমলাপুরে ট্রেনের ছাদে উঠতে পারেনি কেউই। ঢাকা থেকে আজ মোট ৫২ জোড়া ট্রেন যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওবায়দুল ইসলাম তুহিন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক। গতকাল সকালে তার বাসায় পড়তে গিয়ে শ্লীলতাহানির শিকার হয় ওই শিক্ষার্থী। পরে তার পিতা বাদী হয়ে মামলা করেন। এদিকে সাভারের ধামরাইয়ে ব্যথানাশক ট্যাবলেটের নামে চেতনানাশক ট্যাবলেট সেবন করিয়ে রোগীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত সুকান্ত রায় মিঠুন ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লার শান্ত মেডিকেয়ারের চিকিৎসক। ওই নারীর নিজ বাড়িতেই কোমরে ব্যথার জন্য চিকিৎসায় চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে ধর্ষণ করে সে। পরে বাড়ির লোকজন টের পেলে পালিয়ে যায়। শনিবার রাতের এক ঘটনায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। আগামীকাল থেকে ২ জুলাই রোববার পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। এই সময় স্বাভাবিক থাকবে দুই দেশের যাত্রী পারাপার। স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক, ম্যাক্সি রড্রিগেজের পর এবার হুয়ান রিকুয়েলমের সম্মানে আয়োজিত ম্যাচে অংশ নিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সাবেক ফুটবলারদের বিদায় জানাতে এই খেলার আয়োজন করে তার ক্লাব বোকা জুনিয়র্স। ২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাবের মাঠ থেকে দর্শকদের বিদায় জানাতে পারেননি তিনি। তাই ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে এমন খেলার আয়োজন করা হয়, যেখানে দুই ভাগে অংশ নেন আর্জেন্টিনা জাতীয় দল এবং বোকা জুনিয়র্স ফুটবলাররা। স্পাহানি শেয়ারবাজার সংবাদ। ফুয়াং
সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি হিসাব বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 13 পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল 6 পয়সা। অন্যদিকে হিসাব বছরের তিন প্রান্তিক অর্থাৎ গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি 26 পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি 23 পয়সা আয় হয়েছিল। গত 31 মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ছিল 11.90 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।